নমস্কার বন্ধু, সম্বাস কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব ক্যাপসিকাম দিয়ে নিরামিষ পনির। ক্যাপসিকাম দিয়ে নিরামিষ পনির কিভাবে রান্না করি চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা মিক্সিতে পেস্ট রেডি করে নেব, সেজন্য দিয়ে দেব মিক্সির মধ্যে একটু আদা, দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, কিছুটা কাজু, 1 চামচ মতো পোস্ত, আর দিয়ে দেব এই ছোট বাটির 1 বাটি টক দই। সব কিছু মিশিয়ে আমি পেস্টটা রেডি করে নেব। কড়াইতে তেল গরম করে নিয়েছি, প্রথমে আমি পনিরগুলোকে হালকা করে একটু ভেজে নেব। পনির হালকা সোনালি করে ভেজে নিয়েছি, এবার পনিরগুলোকে আমি তুলে রাখবো। ওই তেলের মধ্যেই আমি ক্যাপসিকামগুলোকেও একটু ভেজে নেব। ক্যাপসিকামগুলোকেও হালকা সোনালি করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে রাখবো। ওই তেলের মধ্যে দিয়ে দেবো এলাচ আর দারচিনি ফোড়ন। এবার যে পেস্টটা আমি করে নিয়েছি সেই পেস্টটা এবার দিয়ে দেব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর সামান্য ধনের গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নেব। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দেবো অল্প করে জল। দিয়ে দেবো আগে ভেজে রাখা পনির আর ক্যাপসিকাম। পনির ক্যাপসিকামটা ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। পনির আর ক্যাপসিকাম দিয়ে 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি, এবার দিয়ে দেবো সামান্য চিনি, গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবো একটু কসুরি মেথি, সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। শেষে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। ক্যাপসিকাম দিয়ে নিরামিষ পনির রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম লুচি রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করবেন।